আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, পোন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা। ধরো আজকে অক্টোবর মাসের 25 তারিখ। ধরো এই যে আমাদের এই এক মাস আগে লাগানো যে নতুন গাছ, সেটার পাতা ছেড়েছে। এই পাতাটা আমরা রাখবো না দর্শক, এই পাতাটা আমরা কেটে ফেলবো, প্রুনিং করে দিব। তারপরে এই যে দেখুন, এখানে তিনটা ডাল হয়েছে, আমরা এইটাতে ইনিশিয়াল অবস্থায় এইটাতে ডাল কেটে দিব, যাতে প্রত্যেকটা ডালে আবার তিনটা করে বের হয়। এখন কিছু গাছে আমরা গোড়ায় খাওয়া দেই নাই, তো এই গাছগুলোতে আমরা প্রুনিং করার 3-4 দিন পরে ইয়ে দিয়ে দিব, ওই যে এনপিকে সুষম সার দিয়ে দিব। দেওয়ার পরে ওই যখন নতুন পাতা আসবে তখন হয়তো একটা স্প্রে দিব। এই দর্শক, এটা নতুন ইয়ে গাছ, লিচু গাছ। তো ওই কাটার পরে ওগুলাতে আমরা একটা অনেকে বর্ধ পেস্ট দেয়, তো আমরা অত কিছু দেবো না। আমরা জাস্ট যেগুলো ইয়ে আছে, কি বলে, ওই নয়ন পাউডার আছে আমাদের, ওই নয়ন পাউডার ওইখানে আমরা দিয়ে দিব। থাকিল ওইটা নিয়ে, হ্যাঁ, নয়ন পাউডার আমরা পেস্ট করে ওইখানে দিয়ে দিব, যাতে পচানি না ধরে। এই যে দর্শক আমরা দিয়ে দিছি, এই যে দর্শক দেখছেন, আমরা এগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার উদ্দেশ্য হলো এখান থেকে আবার আমাদের কুশি ছাড়বে পার ইয়েতে তিনটা করে। এগুলো গাছ লাগানো এখনো 1 মাস হয়নি দর্শক। এই দর্শক নতুন গাছগুলোতে আমরা দিচ্ছি, এগুলোতে লাগানোর পরে আর না উপকারী কাটে। এই যে এত ইয়া করে দিস না, হাত দিনে মুছি দে, সাকিব না হাতে উঠলো দরকার, হাত দিনে মুছি দে, বোকা বাড়ি, ঠিক আছে। এই যে দর্শক আমরা কেটে দিলাম, এখন যেটা হবে এখান থেকে আমরা 2-1 দিনের মধ্যে ওগুলাতে ইয়ে দিব, ওই যে এনপিকেএস একটা সার আছে, সুষম সার, ওগুলাতে ইয়ে দিয়ে দিব, ওই সারটা দিয়ে দিব। তো সারটা দেওয়ার উদ্দেশ্য হলো গাছকে খাদ্য দেওয়া। গাছ খাদ্য পাওয়ার পরে আবার গাছ ইয়ে ছাড়বে, পাতা ছাড়বে, তখন যখন নতুন করে পাতাটা ছাড়বে তখন কয়টা আছে এটা দেখতো, কয়টা আছে, একটা, হ্যাঁ। এই যে দর্শক আমরা এটা কেটে দিব, এই যে এটা আমাদের কেটে দেওয়া হয়ে গেছে। এই যে দর্শক এখানে আমরা এই যে দেখেন বর্ধপেস দিয়ে দিচ্ছি, ওইটা আমরা প্রুনিং করলাম, এই যে এইটারও বের হয়েছে, এইটা আমরা টিপিং করব। এই যে এটা আমরা টিপিং করে দিলাম, এই যে দর্শক ভেঙে দিলাম দেখেন। তারপর এখানে, হ্যাঁ, বর্ধপেস দিয়ে দিলাম, এরপর খাওয়া দিব, খাওয়া পেয়ে গাছ আবার বড় হবে, বড় হওয়ার পর তিনটা করে খুশি ছাড়বে। তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে, আসসালামু আলাইকুম।